মুহূর্তে রাজভবনে ঠিক কি ছবি সেখান থেকে কন্ট্রোল করা হচ্ছে দেখা হচ্ছে কন্ট্রোল রুমের কি ছবি দেখাবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী কি ছবি একবারে দেখো রাজভবনে পিস রুমে এই মুহূর্তে আমরা রয়েছি আমরা গতকালই যেটা রাজ্যপাল তিনি জানিয়েছিলেন যে এক্ষেত্রে তিনি উত্তরবঙ্গে যেতে পাচ্ছেন না কিন্তু 24/7 এই পিস রুম খোলা থাকবে এবং সেই পিস রুমে কিন্তু কার্যত যে কেউ তার অভিযোগ তিনি জানাতে পারবেন এবং কার্যত দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে এখানে পিস রুমে এই মুহূর্তে এখানে যে অভিযোগ অভিযোগ ঢুকতে শুরু করেছে সকাল থেকে অভিযোগ ঢুকছে এবং এখানে দেখতে পাচ্ছ যে ফোন এসে গেছে नहीं वो तो ठीक है लेकिन आप कहाँ से बोल रहे हैं অভিযোগ আসছে এবং সেই অভিযোগের ভিত্তিতে সেটাকে নথিভুক্ত করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছো যে এই মুহূর্তে এখানে রাজভবনে যে পিস রুম সেই পিস রুমে কাজ চলছে এবং যেখানে আমরা দেখেছিলাম যে রাজ্যপাল তিনি জানিয়েছিলেন যে লোকসভা যে ব্যাপারটা সেই ব্যাপারটা লোকসভা একটা সিস্টেম সেই সিস্টেম চালু করা হচ্ছে রাজভবনে এবং কার্যত গতকালও রাজ্যপাল তার উত্তরবঙ্গ যাওয়ার কথা ছিল এবং সেই উত্তরবঙ্গ যাওয়ার সময় কিন্তু কার্যত দেখা যায় যে তার 3:30টার সময় হাসিমারা পৌঁছানোর কথা ছিল কিন্তু তিনি সেখানে না পরবর্তীকালে তার সেই যে সফর বাতিল হয় এবং সেক্ষেত্রে রাজ্যপাল তিনি জানিয়েছিলেন যে এক্ষেত্রে তিনি রাজভবনে পিস রুম খোলা থাকবে এবং সেই পিস রুমে যে কেউ ফোন করবে যখন খুশি ফোন করবে এবং সেক্ষেত্রে সে পিস রুমে সেই ফোনের মাধ্যমে যে যে অভিযোগগুলো আসবে সেই অভিযোগগুলো নথিভুক্ত করা হবে কার্যত আমি একটুখানি কথা বলে নিই স্যার ইয়াপে সুবহ সে হাম দেখ রহে কি ইয়াপে ফোন আ রহা হ্যায় স্যার কি কিস কিস কিসম কা স্যার কম কিস কিস কিসম কা কমপ্লেন আ রহা হ্যায় ইয়াপে ইয়ে থোড়া different type of calls we are receiving like somebody called ki somebody is threatening us not to go to boat and all or some complaints regarding police and some violence like somebody just called from Murshidabad and few calls received from the Kuch Bihar so these type of people are calling मेजोरिटी कंप्लेंट्स आर कमिंग फ्रॉम व्हिच एरिया थ्री मतलब तीन जगह पे आज वोट हो रहा है लेकिन मेजोरिटी जो कंप्लेंट्स है वो कहाँ से आ रहा है अभी यू नो टुडे वी हैव रिसीव्ड आई थिंक मेजर कॉल्स फ्रॉम कोच बिहार जैसे कि सर कोच बिहार में जाने का आप लोगों का मतलब सर का एक प्रोग्राम भी था तो वो इलेक्शन कमीशन की वजह से वो कैंसिल हो चुका है लेकिन अभी तक का जो स्थिति है उसमें क्या लग रहा है कोच बिहार से ज़्यादा कंप्लेंट क्यों आ रहे हैं I think that you media can explain better why we are receiving such calls but we can you know in the peace room we are here and you see the our team members so anyone calls from anywhere whether Kuch Bihar Murshidabad or any part of our state so we record their petitions and put up to the governor so then necessary you know things actions to be taken by him or we just generally forward these complaints to the state government for necessary action sir this is the lok sabha file the lok sabha portal that you have opened how many complaints till now you have received in this portal I think many political parties yeah, this is, I can see this one is from ami dekhte pachhi jemon raju bistar taraf theke ekta obhijog eshe this one is from raju bistar In the peace room, generally what I have observed is like from the common citizens to the political people, they all write, you know, they address to the governor their grievances. So we generally put up to the governor for his kind perusal. এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা একটা খাতা তৈরি হয়ে রয়েছে সেই খাতাতে প্রচুর অভিযোগ এসেছে একেবারে শ্রেয়সী এই মুহূর্তে পিস রুমের ছবি আপনাদের সামনে তুলে ধরলো সরাসরি রাজভবনে এই অভিযোগগুলো আসছে এবং সেগুলো তারা নথিবদ্ধ করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা